আসসালামু আলাইকুম। কুমিল্লা চান্দিনায় আমরা যে রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসছিলাম ডুপ্লেক্স বাড়ির, এখন কিন্তু আমরা দ্বিতীয় তলার জন্য এই ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ির কাজটা করার জন্য আমরা আসছি। তো এই বিল্ডিংটি হইল কুমিল্লা চান্দিনায়। তো এই বিল্ডিংটি দুইতলা, দুইতলা বলতে ডুপ্লেক্স। তো ডুপ্লেক্সের রাউন্ড সিঁড়ি আমরা নিচতলার জন্য আমরা করছিলাম। আমাদের অনলাইন থেকে নাম্বার পেয়ে বা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে এই বাড়ির যে মাজন সাহেব, উনি আমাদেরকে ফোন করেন এবং দুইটা সিঁড়ি আমাদেরকে কন্ট্যাক্টে দেন। আমরা নিচতলার এই সিঁড়িটা আরও প্রায় ঈদের আগে করে দিয়ে আসছিলাম, যেমন এক মাস আগে করছিলাম। এখন কিন্তু ওনারা যেহেতু দ্বিতীয় তলার শাটারিংয়ের কাজ শুরু করছেন, এখন আমরা দ্বিতীয় তলার এই সিঁড়িটা করব। তো আমরা প্রথম যখন এই সিঁড়িটা করছিলাম তখন কিন্তু অনেক প্রশংসা করছিলেন, বা অনেক যে মাজন সাহেব বা যে কন্ট্রাক্টার ওনারা আসলে অনেক পছন্দ করছিলেন সিঁড়িটা। তারপর আমাদেরকে দিয়ে আবার দ্বিতীয় তলার কাজটা করাচ্ছেন। আসলে একটা বাড়ির মূলত যারা ডুপ্লেক্স বাড়ি করেন বা রাউন্ড সিঁড়ির কাজটা করেন, এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন বা সুন্দরের জন্য করেন। তো এখন অনেক জায়গায় দেখা যায় যে এই সিঁড়িটা সবাই কিন্তু করতে পারেন না। তো যারা রেগুলার কাজটা করেন বা রাউন্ড সিঁড়ির কাজটা সবসময় করে থাকেন, তারা যদি এই রাউন্ড সিঁড়ির কাজটা করে তাহলে কিন্তু আপনার দেখা যায় যে সিঁড়ির কাজটা সুন্দর হয়। আমরা যে সিঁড়িটা করছি, নিচের দুইটা সিঁড়ি কিন্তু একটু রাউন্ড শেপ দেওয়া হয়েছে। এটা আসলে মাজন সাহেবের চাহিদা অনুযায়ী আমরা যে যেভাবে করতে চাই বা যে যেভাবে করার ইচ্ছা এভাবেই আমরা কাজটা করার চেষ্টা করি। কারণ আমাদের সাধারণ একটু কাজের জন্য, যাতে সারা জীবন এই কাজগুলা মনে রাখেন যে আসলে অমুক মেস্তুরি বা অমুক একজন লোককে দিয়ে আনছিল কাজটা করাইছিলাম, কাজটা সুন্দর হয়েছে। তো এই চেষ্টাটা আমরা সবসময় করি। আর কাজের প্রতি যারা কাজ করার ইচ্ছুক বা যারা কাজের প্রতি এই সময় নিয়ে কাজটা করে বা কাজে কাজকে গুরুত্ব দেয়, তারাই কিন্তু এই কাজগুলো সুন্দরভাবে করতে পারে। আমরা সবসময় চেষ্টা করি যে কাজগুলো সুন্দর করে করার। আমরা কন্ট্রাক্টে নিলাম বা একটা কাজ যেইভাবে মন চাই এইভাবে করে দিয়ে আসলাম, ওইটা না। আমরা জায়গা অনুপাতে যেভাবে সুন্দর হয় এভাবেই করি। আমরা এখানে জায়গাটা হলো 12 ফিট বাই 12 ফিট, এই রুমটা নিচের জায়গাটা একটা দরজার জায়গা রাইখা তারপর আপনার সিঁড়ির কাজটা করা হয়েছে। এখন আবার দ্বিতীয় তলার কাজটা সেমভাবে করা হবে। তো আশা করি যারা আমাদেরকে দিয়ে বা ভালো মনে করেন যে আমাদেরকে দিয়ে কাজটা করালে ভালো হবে, তারা যদি রাউন্ড সিঁড়ির কাজ আমাদেরকে দিয়ে করাইতে চান, আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা বাংলাদেশের সব জেলায় বা সব জায়গায় গিয়ে কিন্তু এই রাউন্ড সিঁড়ির কাজটা আমরা করে দিয়ে আসতে পারবো। আমরা অনেক জায়গায় কুমিল্লা বা সব জায়গাতেই, মোটামুটি সব জেলাতেই কিন্তু কাজটা করার চেষ্টা করি। যারা আমাদেরকে দিয়ে কাজটা করার ইচ্ছুক তারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।